করোনার প্রভাব না থাকায় বৃষ্টি উপেক্ষা করে ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনার্থীদের ঢল নেমেছে বিনোদন কেন্দ্রগুলিতে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব বয়সী ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশালের বিনোদন কেন্দ্রগুলো ঈদের দিন থেকেই জমজমাট। বঙ্গবন্ধু উদ্যান, বদ্ধভূমি, কীর্তনখোলা তীরবর্তী ত্রিশ গোডাউন, মুক্তিযোদ্ধা পার্ক, আমতলা স্বাধীনতা পার্ক, বিএম স্কুল রোডের শহীদ কাঞ্চন উদ্যান ও উজিরপুরের গুঠিয়া মসজিদ কমপ্লেক্স সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভ্রমণ পিপাসুরা সপরিবারে ছুটে আসেন প্রকৃতির ছোঁয়া পেতে। এবছর করোনার কোনো প্রভাব না থাকার কারণে আমরা পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরতে আসছি, অত্যন্ত আনন্দ এখানে হচ্ছে। তো ফারিয়া গার্ডেন অত্র এলাকার এবং আশেপাশের জন্য খুব সুন্দর একটা প্রতিষ্ঠান। দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো পার্কটাকে নিয়ন্ত্রণ করছি, পাশাপাশি আমাদের কর্মীরা আছে, তারা সার্বক্ষণিক নজরে রাখছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। রংপুরের বিনোদন কেন্দ্রগুলোতে দেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত। ইতিহাস আর ঐতিহ্যে ঘেরা তাজহাট জমিদার বাড়ি, জাদুঘরে প্রাচীন নিদর্শন ধ্রুপদী মূর্তি ও তৎকালীন সম্মুখ যুদ্ধে ব্যবহৃত নানা সরঞ্জামাদি দেখতে এসেছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। রাজবাড়ি আমাদের রংপুর বিভাগের মধ্যে, হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। আমরা এখানে সবসময়ের জন্য আসি এবং দর্শনার্থী সবসময় ভরপুর থাকে। দুই বছর পর ঈদের ছুটি, সব মিলে এখন করোনা নাই বললেই চলে, ভালোই লাগতেছে আর কি। এর আগে কখনো আসি নাই, প্রথম সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন করোনা পরিস্থিতি কাটিয়ে এবার আলোর মুখ দেখবে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তাজহাট জমিদার বাড়ি। হাজার হাজার দর্শনার্থী, বিশেষ করে ঈদের পরের দিন থেকে এখনো পর্যন্ত আমরা খুব ভালো সাড়া পাচ্ছি, খুব ভালো রাজস্ব আয় হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক, টেকের ঘাট, বড় গোপটিলা ও শিমুলবাগান এলাকার সৌন্দর্য উপভোগ করতে পর্যটক আসতে শুরু করেছেন। এটার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি এবং আশা করি এটার ভালো মতো পরিচর্যা হইলে মানুষ এখানে আরো আসবে। সবাই মিলে আনন্দ ঘুরতে আর এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমরা অতদূর থেকে এখানে আসছি। নরসিংদীর শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত তিনটি ব্রিজই দর্শনার্থীদের প্রিয় হয়ে উঠেছে, তাই ঈদের দিন থেকে সেখানে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দিনাজপুরের নবাবগঞ্জে স্বাধীনতা কাপ প্রমিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দাউদপুর ফুটবল একাডেমি আয়োজনে দাউদপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই খেলায় ঠাকুরগাঁও মহিলা জেলা দল ও রংপুর মহিলা জেলা দল অংশ নেয়। এতে ঠাকুরগাঁও জেলা দলকে 1-0 গোলে পরাজিত করে রংপুর জেলা মহিলা দল বিজয়ী হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া মুজিবনগর প্রজেক্টের নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম ডাবলু। এই সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।